আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই চিকেন নাগেটস স্টাফ দিয়ে তৈরি করে দেখাবো করছি আমাদের এই ভিডিওটি। আপনাদের কাছে ভালো লাগবে, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই চিকেন নাগেটস দিয়ে বানানোর জন্য এখানে আমার আম্মু মুরগির বুকের মাংস খুব ভালো করে কেটে নিয়েছে এবং এটি এখন ব্লেন্ডার করবে। তো মুরগির বুকের মাংসটি ব্লেন্ডার করার পরে যে এরকম হয়েছে, এটি দিয়ে মূলত নাগেটসটি তৈরি করা হবে। তাই এটিকে প্রথমত খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিতে হবে। আর মুরগির বুকের মাংস হলে বেশি ভালো হয়, সেখানে তো কোনো হাড় থাকে না, তাই আপনারা চেষ্টা করবেন মুরগির বুকের মাংসটা নেওয়ার জন্য। এখন আমার আম্মু এখানে দুইটা ডিম দিয়ে দিল। এই ডিম দুটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। তো প্রথমত এই ডিম দুটিকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। তো এটি কিন্তু অবশ্যই করতে হবে, কেউ চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো ডিম দুটিকে ভালোভাবে ফাটানোর পরে এটি এখন এই নাগেটসের মধ্যে আমার আম্মু দিয়ে দিচ্ছে চিকেন পেস্টের মধ্যে। তো এরপর আমার আম্মু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর সামান্য আদা, সামান্য রসুন বাটা এবং একটি লেবু দিয়ে দিল। তো এরপরে এখানে আমার আম্মু সয়া সস ব্যবহার করছে। এরপর আমার আম্মু এখানে টমেটো সস ব্যবহার করছে। টমেটো সসের পর এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করছে। এরপর আমার আম্মু এখানে দিয়ে দিল এক চামচ মরিচের গুঁড়া। তো এরপরে সামান্য লবণ। তো এরপরে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমার আম্মু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিল। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিল। তো কেউ তেল না দিতে চাইলে বাটার দিতে পারেন। তো এরপরে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন তো হাত দিয়ে খুব ভালোভাবে মেশানোর পরে আমার আম্মু এখানে ব্যবহার করছে বিস্কুটের গুঁড়া। এখানে কিন্তু বিস্কুটের গুঁড়াটা আগে ব্যবহার করা যাবে না, আগে প্রথমত আগের মিশ্রণটিকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরেই কিন্তু যেটুকু প্রয়োজন সেটুকু বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে হবে। আমার আম্মুর এক কাপের মতো বিস্কুটের গুঁড়া লেগেছে। তো এটিকে খুব ভালোভাবে আমার আম্মু এখন মাখিয়ে নিয়েছে। তো মাখানোর পরে ঠিক এরকম হবে। তো এরপর আমার আম্মু এটিকে এখন বেলে নেবে। তো এর জন্য এখানে আমার আম্মু তেল ব্যবহার করছে। তো এরপর এটিকে সুন্দরভাবে রুটির মতো করে বেলে নেবে। এটাকে কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, এর ঘনত্বটা যেমন একটু মোটাই হয়। অবশ্যই বেলুনের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে, নয়তো কিন্তু আবার আটকে যেতে পারে এই রুটি। তো এরপরে আপনারা ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিতে পারবেন। তো আপনাদের নিজেদের আকৃতি মতো কাটতে পারেন। তো কেউ চাইলে চতুর্ভুজ আকৃতি কিংবা বৃত্ত বা অন্য ধরনের কুকি কাটার দিয়েও কিন্তু কাটতে পারেন। আমার আম্মু সবগুলোকে চতুর্ভুজ আকৃতি করে কেটে নিচ্ছে। আকৃতির নাগেটসগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, তাই এই আকৃতির কেটে নিচ্ছে। তো এরপরে যখন কাটা হয়ে গিয়েছে তখন এগুলোকে এভাবে আলাদা করে একটি পাত্রে রেখে দিতে হবে। তো এগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার পরে এখনই মূল কাজ করতে হবে। তো এখানে আমার আম্মু লাল ব্রেড ক্রাম্পস দিচ্ছে। এই ব্রেড ক্রাম্পসের রেসিপি কিন্তু অলরেডি আমাদের পেজে দেওয়া রয়েছে। এখন এই নাগেটসগুলোকে ডিমের মধ্যে কোটিং করে তারপরে এই ব্রেড ক্রাম্পসের মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমার আম্মু একটি কাঁটা চামচের সাহায্যে এগুলো করছে, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো কাঁটা চামচের সাহায্যে এই নাগেটসগুলোকে খুব ভালোভাবে কিন্তু এই ব্রেড ক্রাম্পসের মধ্যে কোট করে নিতে হবে, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর দেখা যাবে। এই কোটিংয়ের বিষয়টা আপনাদেরকে স্টেপে স্টেপে খুব ভালোভাবে করে নিতে হবে। তো আপনারা চাইলে এটিকে আবার দেখে নিতে পারেন, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমার আম্মু আবার দেখিয়ে দিচ্ছেন। তো এখানে তেমন কিছু বলার নেই, এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ কোটিং করার পরে কিন্তু এটিকে ভাজা যাবে না, এটিকে কমপক্ষে 10 থেকে 12 মিনিটের মতো এটিকে আগে ফ্রিজে ভালোভাবে সিট করার জন্য রেখে দিতে হবে। আর যারা এগুলো ফ্রোজেন করবেন তারা ডিপে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এগুলোকে বের করে কোনো এয়ারটাইট বক্সে এগুলোকে রেখে আরও কিন্তু আপনারা এইগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়ে আরও অনেক দিন এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।